গুড মর্নিং ফ্রেন্ডস, টুডে 18th of February 2024 উই আর টেকিং এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম অফ ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস অ্যান্ড আইল বি আস্কিং কোয়েশ্চেন্স টু হিম রিগার্ডিং দ্য ফোর্টিভ অপারেশন হি হ্যাজ বিন লার্নিং অ্যান্ড লেটস সি হাউ ওয়েল হি হ্যাজ লার্ন অ্যান্ড হোয়াট আর দ্য মিস্টেক্স, হোয়াট আর দ্য থিংস হি নিডস টু নো এগেন। রঞ্জন, ওয়েলকাম ব্যাক। তুমি কোথা থেকে আসছো? খড়গপুর থেকে আসছো। খড়গপুর থেকে আসছো, ভেরি গুড। তুমি এখানে শিখছো? আচ্ছা, এই যে পিছনে গাড়িটা চলছে, এটাকে কি গাড়ি বলে? আচ্ছা, তোমার কি ওসা কথাটা মনে আছে, পুরো কথাটা বলতে পারবে? বলো তো, ওসার ফুল ফর্মটা কি? ওসার ফুল ফর্ম হলো অকুপেশন সেফটি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। ভেরি গুড। এটা সম্বন্ধে যদি আরো কিছু বলো, এটা কেন জানবো, কি দরকার? এটা একটা আমেরিকান গভর্নমেন্টের সেফটি রুল, সব ফ্যাক্টরির ক্ষেত্রে ফোরক্লিফট অপারেটরদের জন্য আর বিভিন্ন সেফটির ক্ষেত্রে। ভেরি গুড, ভেরি গুড। ও যেটা বলতে চাইলো, অকুপেশনাল সেফটি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে চলে, যদিও ইউএস গভর্নমেন্টের তৈরি, কিন্তু অল ওভার ওয়ার্ল্ড এটা আমরা মেনটেন করি, চলি। কেন জানো? সেফটি ফর অল, মেশিন, ম্যান, ম্যাটেরিয়াল, এভরিথিং। তো দ্যাট ইজ অকুপেশনাল সেফটি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার তুমি বলো, এই গাড়ির সামনের চাকাটা বড় কেন? সামনের চাকাটা বড় এই কারণে যে যখন আমরা কোনো মালকে, মাল মেটেরিয়ালকে উপরে উঠছি, সেন্টার লোডটা আরেক চাকার মধ্যে পড়ছে, তাই আরেক চাকাতে বড় দেওয়া হয়েছে। ভেরি গুড। আর এর পিছনের চাকাটার কাজ কি? পিছনের চাকাটার কাজ হলো কন্ট্রোল, স্টিয়ারিং কন্ট্রোল করা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো তোমার এখন নিজেকে মনে হচ্ছে গাড়ি চালিয়ে তুমি সেফ ভাবে গাড়ি চালিয়ে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করতে পারবে? হ্যাঁ স্যার, আমি পারব। ঠিক আছে, থ্যাংক ইউ রঞ্জন তোমার এক্সামের জন্য। ভেরি স্যাটিসফাইং, আমি সত্যি আনন্দ পাচ্ছি দেখে যে তুমি হঠাৎ করে কোয়েশ্চেন তোমাকে করা হলো, তুমি ঠিক উত্তর দিলে। আমরা একটা সাউন্ড ডিস্টার্বেন্স পাচ্ছি, পাশে অন্য গাড়ি যাচ্ছে। এনিওয়ে, থ্যাংক ইউ রঞ্জন, তোমাকে আশা করবো আগামী দিনে আর ভালো করে তুমি গাড়ি চালানো শিখে ভালোভাবে কাজ করবে। থ্যাংক ইউ অল অফ ইউ। দিস ইজ পিকেডি ফ্রম আই এম ফিনিক্স সাইনিং আউট।